বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহর। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আমার প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে থেকে। এখন আসর নামাজ শেষ করে বের হলাম, তো ভাবলাম বেশ কিছু আমার বোনরা যোগাযোগ করতেছে, ভাইরা যোগাযোগ করতেছে, তাদের জন্য আমার পাত্রপাত্রী প্রয়োজন। আমি এই মুহূর্তে বেশ কয়েকটা বিধবা ডিভোর্স মেয়ের জন্য আমি পাত্র চাচ্ছি। পাত্রগুলি অবশ্যই দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত হতে হবে 40 থেকে 50-এর মধ্যে, আর এই ধরনের পাত্র চাচ্ছি। আর আমার বেশ কিছু পাত্রী প্রয়োজন, আমার বোনদেরকে বলছি। সৌদি আরব এসে এখানে বেশ কিছু পাত্র কালেকশন হয়েছে, যাদের কিনা একটা পাত্র বিশাল শিল্পপতি, এখানেই বিশাল অবস্থা। তার ওয়াইফটা মারা গেছে 40-এর মতো বয়স, এখানে ওনার বাড়ি গাড়ি সব কিছু প্রতিষ্ঠিত। উনি টাকা বাড়ি গাড়ি কোনো কিছুই চায় না, উনি চায় একটা ভালো মনে তাকে ভালোবাসবে। তো বলছে আপু আপনি থাকতে থাকতেই যদি আমাকে একটু মিলাই দেন, যদি কথাবার্তা হয় আমি টেলিফোনেও বিয়ে করতে পারবো। তা আমি বললাম যে ঠিক আছে তাহলে দেখি। আরেক ভাই, উনি হচ্ছে এখন আছেন আমেরিকাতে, ওনারও বয়স 50-এর মতো, ওনার ওয়াইফটা মারা গেছে। উনি সেই সুদূর আমেরিকা থেকে আমার সাথে যোগাযোগ করে ওনার জন্য একটা পাত্রি চাচ্ছে। ওই পাত্র ভাইরা কিন্তু কোনো গাড়ি ভারি কোনো কিছুই চায় না, এখানে একটু রৌদ্র, তো তাই একটু ক্যাপ পরেছি, আর একটু আসলে বোরিং সময় যাতে না লাগে, এবাদত বন্দেকির পাশাপাশি একটু একটু আসতে চেষ্টা করছি। কারণ এই মানে একটু যদি নিজেকে নিয়ে মানে একটু আনন্দের মধ্যে না রাখি, তাহলে কিন্তু এবাদত বন্দেকি করতেও বোরিং লাগবে। তো আমি কখনোই এটা করি না, আমি সবসময় আমার সময় অবসর সময় কাটে বেশিরভাগই মানে এখন আমার বলতে হয় এবাদত বন্দিকি করি, তার মাঝে থেকেও কিন্তু একটু মানে কাজের স্পিরিটের জন্য হয়তো একটু ইউটিউব চ্যানেল বা ফেসবুকে একটু আসি বা সবার সাথে একটু মিট করি। এটা আসলে আনন্দের মাঝে থাকতে হয় সবসময়, বিনোদন না থাকলে কিন্তু আসলে কোনো কাজই কিন্তু উৎসাহ পাওয়া যায় না। তো পাত্রী ভাই ও বোনরা আছেন, আপনারা যোগাযোগ করতে থাকেন। আমার মোবাইল নাম্বারটা তো আছে, নাম্বারটা বলে দিচ্ছি 0197186-0261। আর সৌদি আরবের নাম্বার আছে, এটা আসলে মুখস্থ থাকে না, আমার ইমোতে কল করলেই পাবে। আর অফিসে তো আমাদের অসংখ্য পাত্রপাত্রী সবাই আছেন এবং অফিস খোলা আছে, আমার অফিস স্টাফ তো আপনাদেরকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর এখন যেহেতু ডিজিটাল যুগ, আমি মোবাইলের মাধ্যমে সব কিছু পাচ্ছি, পাঠিয়ে দিচ্ছি এবং কাজও ইনশাল্লাহ সম্পন্ন হয়ে যাচ্ছে। সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। এই দেখো আমার দেশে এবং প্রবাসে অনেক ভাই ও বোনরা, তারা আমি একটু আমার প্রিয় নবীজির রওজা মোবারকের বাহিরটা একটু দেখাচ্ছি। আশা রাখি আমি সকলের কিন্তু সালাম দোয়া পৌঁছাচ্ছি, যতবার নবীজির রওজাতে আসছি ততবারই, যে আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করেন আপনি। আর যারা যাদের সাহায্য সহযোগিতায় আমার এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে, আমি তাদের জন্য আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রত্যেকের জন্যই দোয়া করছি। যারা আসতে চাচ্ছেন আসেন ইনশাল্লাহ, এটা একটা সামাজিক কাজ, ভালো কাজ, যত ছড়িয়ে যাবে ততই ভালো। নিজে কী পেলাম সেটা চিন্তা না করে কাজে এগিয়ে যেতে হবে। এক কথায় মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহই সেটা ফিরিয়ে দেয়। যখনই কোনো বিপদ, যখনই কিছু, তখনই আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আল্লাহর সেজদায় পড়ে যেতে হবে, তখনই আল্লাহ সমাধান করে দেয় ইনশাল্লাহ। এটা প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি অনুভব করছি। তো যাক আসলে একটু দেখাচ্ছি সেজন্যই। অনেকে অনেক কিছু বলে যে হজ করতে গেছেন, কিন্তু এই হজ ওমরা নিয়ে কোনোদিনও কোনো কথা বলা ঠিক না। আমরা হচ্ছে আমাদেরকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে কাজ করব, পাশাপাশি মানুষের সাথে খারাপ ব্যবহার না করে সুন্দর সময় কাটানো। আমি তো সবসময় মনে করি শুধুমাত্র নামাজ রোজা এবাদত বন্দিকি দান সদগা মানুষের কল্যাণ এগুলি করেই কিন্তু পৃথিবীতে সুন্দরভাবে বাঁচা যায়, মানুষের সাথে হিংসা বিদ্বেষ করে না, সবসময় এটা মনে রাখতে হবে। আমি আমার সততা দিয়ে আমি কাজ করি, আমি আমার বোন ও ভাইরা যারা বিবাহযোগ্য হয়েছে যাদের দরকার, আমি আমার এই নবীজির রওজা মোবারকের সামনে থেকে আমি তাদের জন্য আল্লাহ আমার নবীজির আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি সকলের জন্য আমি সালাম ও দোয়া পৌঁছালাম এবং তাদের প্রত্যেকটা মানুষের মনের আশা যাতে পূর্ণ হয় আমি সেটা আমি আমার নবীজির রওজা মোবারকে বলে গেলাম। আল্লাহ আপনি নামাজ কবুল করেন, মঞ্জুর করেন আপনার কাছে। আমরা তো আপনি সৃষ্টি করেছেন, আমাদের দোয়া আপনি কবুল করেন, মঞ্জুর করেন, আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করেন।
যাক এখন নবীজির রজা মুবারকের ভিতরে ঢুকবো, আবারও সালাম দোয়া জানাবো, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, কোনো টেনশন নাই, কান্তা আপা বড় বোন মায়ের মতো ইনশাল্লাহ আছি, কখনো মনে করবেন না যে আমি আপনাদের অন্য কেউ, আমি সবসময়